ভারতের কানপুরে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বাংলাদেশের টাইগার রবিকে ভারতের সমর্থকরা পিটিয়েছে তো এটা আসলে কেমন ধরনের নৈতিকতা বা কেমন ধরনের বর্বরতা মানে ভারতের কাছ থেকে এটা আমরা কখনোই আশা করিনি এটা কোনো পলিটিক্স না এটা এক ধরনের খেলা তো খেলাতে একজন দর্শক বা একজন সমর্থক বাংলাদেশে থাকতেই পারে তো তার মানে এই না তাকে পিটিয়ে আহত করতে হবে তাকে আঘাত করতে হবে ভারতের কাছ থেকে এটা আমরা কখনোই আশা করি না মানে কি বলবো ভাষাটাই হারিয়ে ফেলছি বাংলাদেশের মানুষ কী কারণে যে ভারত বিদ্বেষী বা ভারতের মানে প্রতিপক্ষ মানে ভারতকে তারা সহ্য করতে পারে না আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারছেন কি কারণে একজন দর্শক দেখেন কীভাবে পিটিয়েছে মানে একজন বাংলাদেশের সমর্থককে কীভাবে পিটিয়েছে ভারতের দর্শকরা ভিডিওটা দেখুন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন মানে কতটা মানে হলে এরম কাজ করতে পারে মানে ভাষাই হারিয়ে ফেলেছে মানে কি পরিমাণ তাকে পিটিএসে দেখেন তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে গিয়ে ভর্তি করতে হচ্ছে ধিক্কার জানায় তোদের ক্রিকেটকে ধিক্কার জানাই মানে বিয়াদব একটা সীমা থাকা উচিত মানে তোরা যে একটা ফার্স্ট ক্লাস বিয়াদব তার বড় প্রমাণ এটাই